এরকম আপনাদের এলাকার বাইরেওয়ালারে তুরি মেরে খেয়ে দিছি। আমি এখনো ফোন দিলে জেলখানা রিট পাতর তুরি উকাপে। ইন্টারভিউ দেওয়ার সময়। আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কেমন আছেন? এই তো স্যার, আপনাদের দোয়ায় আমি ভালোই আছি। ও আচ্ছা আচ্ছা, তা জনাব আপনার নামটা কি? স্যার আমার নাম হচ্ছে বলাই কাশেম। ও আচ্ছা আচ্ছা, তা বলাই কাশেম সাহেব, আপনার সম্পর্কে কিছু বলেন তো। স্যার আমার সম্পর্কে আর কি বলবো, কথাই আছে না, নিজের প্রশংসা নিজে করতে নেই। আরে কোনো ব্যাপার না, আপনি বলেন। ঠিক আছে, আপনি যেহেতু এত করে বলছেন তাহলে আমার সম্পর্কে আপনাকে একটু ধারণা দেই। ওইসে কি স্যার, আমি আগে অনেক ফুন্ডা ছিলাম। এই ধরেন 3-4টা মেয়ে সব সময় আমার সাথেই থাকতো। যেই মহল্লায় থাকতাম, আমি ওই মহল্লার বাফা ছিলাম বাপ। পুরো মহল্লাটাই আমার আপের মুডইয়া ছিল। এরকম আপনাদের লেখেন বাইরেওয়ালারে তুরি মেরে খেয়ে দিছি। আমার মহল্লার একটা কুত্তা আমার কথা ছাড়া মুততো না। আমি এখনো ফোন দিলে জেলখানার ইট পাথর তুরি উকাপে। আমার পারমিশন ছাড়া কেউ পানি উখাইতো না জেলখানায়। আমার গায়ে খালি পুলিশে একটি ফুলের টুকা দিছিল, ওই শালাকে আমি ওইখানে বিন্দা দিয়েছি। আমার সাথে কেউই বাড়ার সাহস পেত না, আমি জায়গায় খেয়ে ফেলতাম। আমি হচ্ছি সেই মাল। তাহলে তুমি এখানে আসছো কেন? স্যার আমি তো এখন ভালো হয়ে গেছি, আগে খারাপ ছিলাম। ও তাই, তুমি কি আগে কোনো জায়গায় কেয়ারটেকারের চাকরি করছো? হো স্যার, আগে যেই বাসার কেয়ারটেকার ছিলাম ওই বাসায় একবার ডাকাত আক্রমণ করবার চাইছিল, কিন্তু যখনই দেখলাম আমি গেটের মধ্যে বসে আছি, ঠিক তখন আমার পায়ে ধরে মাপছে চলে গেল। কেন, ওরে কি খেয়ে দিছিল নাকি? আরে না স্যার, ও তো আমার আন্ডারে কাজ করতো। না, তোমাকে আমার বাসার কেয়ারটেকার হিসাবে রাখুন যাবো না। স্যার কেন, কি হয়েছে, কেন রাখবেন না? আরে মিয়া, তুমি তো একটা ডাকাত, কে জানে কখন আমাদেরকে মেরে সব লুটপাট করে নিয়ে যাবা। আরে স্যার আপনি একদম টেনশন করবেন না, আমি আগে খারাপ ছিলাম এখন ভালো হয়ে গেছে। ও কিন্তু ভালো হইলা কেন? কি বলবো স্যার, দুঃখের কথা, মানুষের অভিশাপে আমার বউটা ঠাস করে মরে গেছে। আর ঠিক তখন থেকে আমি নিয়ত করছি যে আমি আর খারাপ কাজ করব না, আমি আজ থেকে ভালো হয়ে যাব। স্যার আমাকে চাকরিটা দেন, চাকরিটার আমার খুব দরকার। আমি অনেক জায়গায় চাকরি লাগিয়ে ঘুরছি, কোনো জায়গায় আমারে নেনা। কেন নেনা কেন? স্যার আগে তাদেরকে আমি খেয়ে দিছিলাম তাই। না না না, তোমাকে আমার বাড়ির কেয়ারটেকার বানানো যাবে না। স্যার বিশ্বাস করেন, আমি এখন ভালো হয়ে গেছি, আগে খারাপ ছিলাম। স্যার চাকরিটা আমার খুব দরকার, চাকরিটা না পেলে আমি না খেয়ে মরে যাব। না পরে যদি আবার কোন আকাম ঘটায় এলাও। স্যার আমাকে একটু বিশ্বাস করেন, আর কোন আকাম ঘটবে না। স্যার আমি যদি আপনার বাড়ির গেটে দাঁড়াই, যদি চুর ডাকাত আসে তাহলে দূর থেকে সালাম দিয়ে চলে যাবে। কেন স্যার, গেটের মধ্যে আমি দাঁড়ায় রয়েছি না? কেন, তুমি কি ওদের বস আছিলে নাকি? স্যার আপনি একদম ঠিক ধরেছেন, তাহলে তুমি তাদের সাথে গিয়ে কাজ করো। আরে স্যার কি যে বলেন না, আগে তো করতাম এখন তো ভালো হয়ে গেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি কি চাকরিটা ঠিক মতো করতে পারবা? স্যার আপনি খালি একবার চাকরিটা দিয়ে দেখেন। শুনো, আমার এইখানে চাকরি করলে কিছু নিয়ম আছে। স্যার কোনো সমস্যা নাই বলেন। শুনো, সকালে উঠে পুরো বাসার আশেপাশে সুন্দরে ঝাড়ু দিবা, ছাদের উপরে গাছে পানি দিবা, রাত 10টার পর আমার অনুমতি ছাড়া কেউ যেন বাসার ভিতরে না ঢুকতে পারে। স্যার আপনি একদম টেনশন করবেন না, আপনার অনুমতি ছাড়া কোনো শালার প্রতি ঢুকতে পারবো না। ঠিক আছে ঠিক আছে, তোমার মুহের লেবাস লুবাস এগুলা ঠিক করো। জি স্যার। ঠিক আছে, তোমার অনুরোধ রাখলাম আমি, আবার কোন আকাম টাকাম করো না। না স্যার কোন আকাম টাকাম করবো না, মন দিয়ে কাজ করবো। শোনো, থাকবা খাইবা আমার কাছে, তুমি মাসে 10,000 টাকা বেতন পাবা। স্যার এটাই আমার জন্য অনেক। ঠিক আছে, তাহলে কাল থেকে কাজে লাগিয়ে পড়ো। জি স্যার। আচ্ছা তাহলে আমি এখন যাই। জি স্যার। অবশেষে চাকরিটা পাইলাম, কি কাজটা হালার পুত হালা।